नमस्कार दर्शक बंधुरा सकलके नेमडिबी यूट्यूब चैनेले स्वागत। इतिमध्ये आपनादेर सामने एकटी चाঞ্চল্যকর तथ्य तुले धरते चलेछि। बाढ़ते चलेছে लकडाउনের সময়কাল, ঠিক এই রকম একটি ইঙ্গিত ভেসে উঠেছে। দ্বিতীয় দফায় লকডাউন ৩০ মে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক সেই জায়গা থেকেই লকডাউনের সময়কাল আরো বৃদ্ধি হতে চলেছে। ১৬ মে পর্যন্ত জানা যাচ্ছে। বিশ্বস্ত সূত্রে খবর, লকডাউন বৃদ্ধির ঘোষণা আগামী সোমবার সমগ্র দেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে সর্বপ্রকার মতামতের পরই ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিল্পপতিদের কাছে করজোড়ে আবেদন করেছিলেন যে লকডাউনের সময়কালে জনমূলক কর্মী ছাঁটাই না হয়। একই সঙ্গে কঠিন আইনও পাস করেছিলেন। যদিও শিল্পপতিরা প্রধানমন্ত্রীর আবেদন এবং দেশের আইনকে কর্ণপাত না করে ইতিমধ্যে বৃহৎ অঙ্কের কর্মী ছাঁটাই করেছেন। সিএমআইআই এর রিপোর্টে সকলেরই চক্ষু চড়ক গাছ। ইতিমধ্যে লকডাউন পিরিয়ডে ১৪ কোটি মানুষ কর্মহীন হয়েছেন, অর্থাৎ বেকারত্ব বেড়েছে ১৪ কোটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে একটি ঘোষণা করেছেন, যেখানে নতুন কিছু দোকানপাট খোলবার সিদ্ধান্ত জানিয়েছেন। সেই ঘোষণায় রয়েছে গাড়ি পার্টসের দোকান, পান দোকান, ইলেকট্রনিক্স দোকান, টেইলার্সের দোকান, জামা কাপড়ের দোকান, বই খাতার দোকান এবং একই সঙ্গে ইমারতি দ্রব্যের দোকান, রয়েছে মোবাইল ফোনের দোকানও। তবে এই প্রসঙ্গে আপনারা নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখে জানান, কেননা লকডাউন শুধুমাত্র জনসাধারণের বৃহৎ স্বার্থের কথা মাথায় রেখে ঘোষণা করা হয়ে থাকে। ধন্যবাদ।